স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ও কেলেঙ্কারির আখড়া গড়ে উঠেছিল সেই 25 বছরের বাম জমানাতেও। অতি ক্যাডার এবং অতি বাম মার্গীয় একাংশ চিকিৎসকের হাত ধরে বারেবারে কলঙ্কিত হয়েছিল স্বাস্থ্য দপ্তরের নাম। এরই মধ্যে প্রাইভেট প্র্যাকটিস তো রয়েইছে, তার উপর কিছু অধঃপতিত ও নীতিহীন চিকিৎসকের হাত ধরে বহাল থেকেছিল অবৈধ গর্ভপাতের বাণিজ্য। তবে সবকিছুরই শেষ আছে একদিন না একদিন, আর জনতার রায়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব বর্তেছে ডাইনামিক নেতা সুদীপ রায়বর্মনের কাঁধে। জনসাধারণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ দপ্তরের গুরুদায়িত্ব গ্রহণ করেই সুদীপ রায়বর্মন স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল করতে উদ্যোগী হন। কঠোর হাতেই তিনি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিতে থাকেন। এমন একজন উদ্যমী মন্ত্রী পেয়ে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরাও নিজেদের সেরাটুকু জনগণের কল্যাণে উজাড় করে দিতে এগিয়ে আসেন। তাই বাম জমানার তুলনায় বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই গতিশীল হয়ে উঠেছে। নিন্দুকেরাও এই বিষয়টা অকাতরে মেনে নিয়েছেন। তবে এখনও কিছু অধঃপতিত চিকিৎসক রয়েছেন যারা সেই বাম জমানার মতোই নিজেদের মর্জিমাফিক কাজকর্ম করে যাচ্ছেন, যাদের হাত ধরে প্রতিনিয়ত বদনাম হচ্ছে দপ্তরের সুনাম। এবার এমনই এক কলঙ্কিত চিকিৎসক বেআইনি কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন একেবারে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মনের হাতে। ডাক্তার অজয় বিশ্বাস নামে এই চিকিৎসকের বিরুদ্ধে অবৈধ গর্ভপাত করানো সহ নানা বিষয়ে বিস্তর অভিযোগ ছিল। দক্ষিণ জেলার বীরচন্দ্র মনু হাসপাতালের MOIC এই চিকিৎসকের অবৈধ কাজকর্মের অভিযোগ পৌঁছে গিয়েছিল খোদ দপ্তরের মন্ত্রীর কাছেও। তাই তাকে হাতে নাতে ধরতে একেবারে তককে তককে ছিলেন মন্ত্রী সহ দপ্তরের অন্যান্য শীর্ষ আধিকারিকেরা। শেষ পর্যন্ত বুধবার সকালে সোর্স মারফতে খবর পৌঁছে যায় স্বাস্থ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের কাছে। তাই কোনো প্রকার দেরি না করে আগরতলা থেকে মন্ত্রী এবং অন্যান্য পদস্থ কর্তাদের কনভয় সরাসরি পৌঁছে যায় হাসপাতালের সামনে। আর এ যাত্রায় একেবারে হাতে নাতে ধরা পড়লেন অভিযুক্ত চিকিৎসক ডাক্তার অজয় বিশ্বাস। খবর ছিল এদিন হাসপাতালে কোনো এক মহিলার অবৈধ গর্ভপাত করা হবে। সেই খবরের ভিত্তিতে স্বাস্থ্যমন্ত্রীর সাথে হাসপাতালে হাজির হন স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার জেকে দেব বর্মা, পরিবার কল্যাণ অধিকর্তা ডাক্তার সুজিত চাকমা সহ অন্যান্য আধিকারিকেরা। হাসপাতালে হাজির হয়েই ঘটনার সত্যতা খুঁজে পান স্বাস্থ্যমন্ত্রী সহ দপ্তরের শীর্ষ আধিকারিকেরা। হাসপাতালের লেবার রুমে অবৈধভাবে গর্ভপাতের সত্যতা খুঁজে পাওয়া যায়। পরিদর্শক টিমের সদস্যরা জানতে পারেন প্রায় এক বছর ধরে হাসপাতালের অভ্যন্তরে এহেন বেআইনি কাজ করে যাচ্ছিলেন ডাক্তার অজয় বিশ্বাস। তাই এদিন হাতে নাতে ধরা পড়ার পরই একেবারে কাঁচুমাচু চেহারায় বিধ্বস্ত হয়ে থাকেন দপ্তরের নাম কলঙ্কিত করা এই চিকিৎসক। দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যমন্ত্রী অভিযুক্ত চিকিৎসককে তার অনৈতিক কাজের জন্য জেরা করেন। এর পাশাপাশি হাসপাতালের অন্যান্য স্টাফদের ভূমিকাও খতিয়ে দেখা হয়। হাসপাতালের বাইরে অবৈধ গর্ভপাত করে ফেলে রাখা ভ্রূণের দেহাংশ পাওয়া যায়, এই ঘটনা যে মোটেও সহজভাবে নেওয়া হবে না সেটা পরিষ্কার বুঝিয়ে দেন পরিবার কল্যাণ অধিকর্তা ডাক্তার সুজিত চাকমা। দপ্তর যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। মূল অভিযোগ এখানে MOIC এর বিরুদ্ধে হচ্ছে এবং এখানে কিছু কি নাম MOIC ডক্টর অজয় বিশ্বাস এবং তার সাথে যে হাসপাতালে কিছু অ্যাকমপ্লিস আছে এবং এটাও বোঝা যাইতেছে যে এখানে আসারও এখানে আছে আসারও ইনভলভ এবং হসপিটালের স্টাফ ইনভলভ এবং পাশাপাশি এবং শোনা যাইতেছে গোটা সাউথ ত্রিপুরার এখান থেকে সবাই এখানে এই এন্টিভি করতেছে বা ইলিগাল অ্যাক্টিভিটিস। পরিদর্শক টিমের সদস্যরা আরও জানতে পারেন গত প্রায় এক বছর কিংবা তার অধিক সময় ধরে এই হাসপাতালে অবৈধভাবে DNC বা গর্ভপাত করা হচ্ছে। এর মধ্যে যুবতী রোগিণীর সংখ্যাও যেমন রয়েছে তেমনি রয়েছে মহিলার সংখ্যাও। দৈনিক 4-5টি গর্ভপাত করা হয়ে থাকে আর প্রত্যেক DNC-র ক্ষেত্রে কমপক্ষে 12,000-15,000 টাকা করে নেওয়া হয়। ডাক্তার অজয় বিশ্বাসের সাথে হাসপাতালের কিছু কর্মী এবং আশাকর্মীও প্রত্যক্ষভাবে এই অবৈধ বাণিজ্যে যুক্ত রয়েছে বলে জানা যায়। তাদের কাছে এই অবৈধ বাণিজ্যের কমিশন পৌঁছে যেত। শুধু দক্ষিণ জেলা থেকেই নয়, উদয়পুর, অমরপুর, বিশালগড় সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রোগীদের নিয়ে এসে অবৈধ ভ্রূণ হত্যা করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। শুনলাম যে এখানে এভারেন্টলি যে সেকেন্ড রুম বলতো যে ডেইলি হয়তো 4-5টা এখানে এবর্শন হচ্ছে। কত টাকা নিচ্ছে একটা? অ্যাজ পার যে স্টেটমেন্ট অনুযায়ী বলছে যে 12-12,000 টু 12,000 বা সামথিং বা 15-20 বা এই ধরনের নিচ্ছে পার কেস বা এই ধরনের আর কি। দিস ইজ দ্য ইয়ে অনুযায়ী আর কি, যা তার কাছে কত হবে সেই স্ল্যাব অনুযায়ী নিচ্ছে।
গোটা ঘটনায় নিজের ক্ষোভ চেপে রাখেননি স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। মন্ত্রীর নির্দেশে জেলার সিএমও তথা চিফ মেডিকেল অফিসার ডাক্তার শঙ্কর দাস শান্তিরবাজার থানায় অভিযুক্ত ডাক্তার অজয় বিশ্বাসের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেছেন। অভিযুক্ত এই কসাই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির জোরালো দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণের এই আন্তরিক ভূমিকা নিয়েও সন্তোষ দেখা দিয়েছে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক মহলে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।